অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাঁচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশাচালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। একই সাথে এই ঘটনায় তাদের এগারো দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা। শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও তিপ্পান্ন ব্যাচের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।